হ্যাঁ, এই যে জুসটা খাচ্ছেন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের জুস পাওয়া যায়, পেঁপে, মালটা, আনারস, পাইনঅ্যাপেল। তো আপু, এটা টেস্ট কেমন লাগলো? আচ্ছা, তো আপনি কি প্রায় সময় শপিং এ আসেন? কোনটা বেশি ভালো লাগে এখানকার? যেমন জুসটা হলো স্পেশাল, তারপর ফাস্ট ফুডটাও ভালো হয়, কোনটা খুব ভালো লাগে আপনার? পাস্তা আছে, দেন স্লো ডিটাইট ভালো।
আচ্ছা, আজকে যেটা খাচ্ছেন সাবওয়ে, এটা এটার টেস্ট কেমন? টেস্ট নাইস, আমি নরমালি আসলে খাওয়া হয় না, সাবওয়েটাও খাওয়া হয়। কি কি লাগবে আসলে বানাতে, কি কি লাগে মানে আসলে বানাতে কি কি লাগে দেখেন, লেখা শেষ এখন চিনি দিব এক চামচ, এক চামচ চিনি, আর এখন দুধ দিব দুই চামচ, দুই চামচ দুধ দিলাম, আর এখন আমাদের আমাদের যে মিনারেল ওয়াটার পানি দিব, দিলে কোম্পানির পানি যেটুকু পরিমাণ লাগে সেটুকু দিলাম, আর আমাদের নিজের আইস বানানো কোম্পানির পানি দিয়ে আইস এক চামচ, দুই চামচ বাস, এই আর একটু ব্লেন্ড করবো। এখন বেশি গরম হয়ে গেছে, গ্লাসে দেখতে পাচ্ছি, গ্লাসে দেখে ডাকবো, এটা চকলেট সিরাপ, এখন চকলেট সিরাপ দিব গ্লাসে, চিকন ঢালতেছি, এই এক গ্লাস হয়ে গেছে, এক গ্লাস পরিমাণ দিয়েছি, আবার আর একটু চকলেট দিব, এখন আমরা রেপিং করতে দেখেছি, এটা এখন রেপিং করবো, এটা এখন আমরা রেপিং করছি, আমাদের মেশিন আছে নিজেরার, রেপিং রে ফেলছি, এসে এটার প্রাইস কত? এটার প্রাইস হলো স্মুদি আছে, স্মুদি 140 টাকা, আর নর্মাল আসলে স্মুদি সার 100 টাকা। জুসটা খাচ্ছেন কেমন লাগছে? খাইতেছে অনেক ভালো লাগছে, অনেক বসুন্ধরা সিটি এবং লন্ডন টর সেম একই পিয়ঙ্গন মার্কেটে অনেক ভালো লাগছে, যে স্মুদি এবং নর্মাল মিল্ক শেক বিভিন্ন ধরনের জুস আইটেম পাওয়া যায় ন্যাচারাল। তো এখানে কি প্রায় আপনি আসেন? প্রায় বলতে এইদিকে নিউ মার্কেটের এইদিকে মার্কেট করতে আসলে আমি এখানে আসি এবং নিয়মিত জুস দেয়। আচ্ছা, এখানে আপনার কি কি জুস ভালো লাগে? এখানে যেমন ন্যাচারাল মাল্টা আছে, সমোসা, কিউই, স্মুদি, চকলেট মিল্কশেক, স্ট্রবেরি, কিউই, মালবেরি এবং আদার্স ন্যাচারাল জুস আছে। আচ্ছা, এখানে যেমন যে ফলগুলো দেখা যাচ্ছে সেই ফলগুলো দিয়ে তো জুসগুলো বানানো হয়? জি জি, ন্যাচারাল ফল এবং এগুলো দিয়ে জুস তৈরি করে এবং অনেক বেটার। আপনি তো অনেক জায়গায় জুস খান, তো সেক্ষেত্রে এই জুসগুলো কি স্বাস্থ্যসম্মত মনে হয়? হ্যাঁ অবশ্যই অনেক স্বাস্থ্যসম্মত, এখানে ন্যাচারাল পানি দিয়ে, ন্যাচারাল ওয়াটার এবং ন্যাচারাল আইস উইদাউট বাইরের কোনো ওয়াটার ইউজ করা হয় না, তাই অনেক ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে ক্রেতা হিসাবে আপনি কি মনে করেন যে এই জুসগুলোর দামগুলো ঠিক আছে অন্য জায়গা থেকে? হ্যাঁ, আপনার কম্প্রোমাইজ করলে দেখা যায় যে অন্য অন্য দোকানের চাইতে এখানে একটু লিটল প্রাইস। ঠিক আছে, ধন্যবাদ। মূলত দোকানটা হলো ফাস্ট ফুড আইটেম, এখানে অনেক ধরনের জুস পাওয়া যায়, এখানে হতেছে জুসের আইটেম সব, পেঁপে, মালটা, আনারস, পাইনঅ্যাপেল, আপনার
ফাস্ট ফুড আইটেম আছে যেমন পাস্তা, নুডলস, এছাড়া সাবওয়ে, বার্গার, এগুলো আইটেম পাওয়া যায়। এই জুসগুলো যে বানানো হয় এগুলো কি স্বাস্থ্যসম্মত? ইয়েস, স্বাস্থ্যসম্মত, অনেক ভালো, মানে কাস্টমার খেলে অনেক বলে অনেক ভালো খুশি হয়। অবশ্যই, যেমন অনেকে দূর দূরান্ত থেকে আসে, যেমন জুস আইটেমটা একটা লোভনীয় আইটেম, যারা তৃষ্ণার্ত তাদের এই জুসটা যদি আপনারা যদি ভালো করে বানান সেটা দেখা যায় তাদের জন্য অনেক ভালো হয়। অবশ্যই, তো এটা কি আপনি মনে করেন যে প্রিয়াঙ্গনে যে জুসগুলো পাওয়া যায় এগুলো স্বাস্থ্যসম্মত? স্বাস্থ্যসম্মত, প্রিয়াঙ্গনে যে জুস, জুস বারটা, এটা আলহাজ এন্টারপ্রাইজ, দোকানের নাম আলহাজ এন্টারপ্রাইজ। পাইনঅ্যাপেল জুস বানাইতেছি, পাইনঅ্যাপেল জুসে যা যা লাগে তাদের মধ্যে সেই যা দিবেন, বিট লবণ, যা সেই পরিমাণ দিবেন। তারপরে এখন আমরা যেমন চিনি লাগবে এক চামচ, এক চামচ চিনি, যেটা পাইনঅ্যাপেলটা ন্যাচারাল, আমরা এখন বর্তমানে পানি দিতেছি না, তাই ডাইরেক্ট ব্লেন্ড করছি। হয়ে গেছে, কাস্টমার যদি চাই আমরা আইস দিয়ে আইস দিব, দেখুন আইস দিতেছি, এটা পরিমাণ মতো। নিচে এক চামচ আইস, আর এর সামনে একটু দিতে হবে, আমাদের পাইনঅ্যাপেল জুসটা এখন হয়ে গেছে। পাইনঅ্যাপেল জুস হয়ে গেছে, হ্যাঁ এটা হলো এখন পাইনঅ্যাপেল জুস। আমরা এখন যেটা তৈরি করছি এটা এটা নর্মাল, নর্মালের লিগে 60 টাকা আর স্মুদিনের লিগে 120 টাকা। র‍্যাপিংটা কি আপনাদের এখানে থেকে হয় না? জি জি, আমাদের এখানে হয়, নিজেরা মেশিন আছে। এখানে আর কি কি জুস হয়? এখানে আমাদের যেমন ফরমোজা আছে, স্ট্রবেরি, মালবেরি, কিউই, প্যাশন ফ্রুট, আর এমএ ন্যাচারালি মাল্টা আছে, আনারস আছে, তরমুজ আছে, আর পাইনঅ্যাপেল আছে, কাঁচা আম আছে, ম্যাঙ্গো আছে। কোনটার দাম কত বলা যায়? হ্যাঁ, আমাদের এখানে যেমন মাল্টা ন্যাচারাল আমরা একদম পানি ছাড়া বানাবো, একদম পিওর, 100 টাকা, আনারস আছে 60 টাকা, পাইনঅ্যাপেল আছে 60 টাকা, তরমুজ আছে 60 টাকা, আর গ্রিন ম্যাঙ্গো লিগে আপনার স্মুদি লিগে 130 টাকা, নর্মাল 60 টাকা।